চলতি অর্থ বছর থেকে বেসরকারি কর্মচারী কল্যাণ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি থেকে অর্জিত আয়ের উপর 27.5% হারে কর দিতে হবে। নতুন আয়কর আইনে প্রভিডেন্ট ফান্ডের উপর বাড়তি কর আরোপের বিধানটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বেসরকারি খাতে চাকরিজীবীদের কপাল পুড়লেও কর ছাড় বহাল রাখা হয়েছে সরকারি চাকরিজীবীদের। করদাতা, ব্যবসায়ী, অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, কর আদায়ের এমন সিদ্ধান্ত অযৌক্তিক ও বৈষম্যমূলক। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি খাত। আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বেসরকারি প্রতিষ্ঠান ইটিবিএল হোল্ডিংস লিমিটেডে হিসাবরক্ষক হিসেবে গত এক যুগ ধরে কাজ করছেন সাদেক আহমেদ। নিজের কষ্টার্জিত বেতনের টাকা থেকে পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিলে অর্থ জমা করছেন নিয়মিত। নিয়ম অনুযায়ী যার অর্ধেকটা বহন করছে কোম্পানি। তবে চলতি অর্থ বছর থেকে সাদেক আহমেদের মতো এমন লাখো বেসরকারি চাকুরিজীবীর এই অর্থের উপর কর হার বাড়িয়েছে সরকার। নতুন আয়কর আইনে প্রভিডেন্ট ফান্ড ও কোম্পানির গ্র্যাচুইটির বিপরীতেও 27.5% কর গুনতে হবে, যা দুশ্চিন্তায় ফেলেছে বেসরকারি চাকরিজীবী এমনকি নিয়োগদাতা প্রতিষ্ঠানকেও। সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটা যদি আরেকবার পুনর্বিবেচনা করে তাহলে আমার মনে হয় যে যারা আমরা বেসরকারি চাকরিজীবী আছি তারা একটু ভালো থাকতে পারবো আর কি। এমন কোনো আইন করবেন না যেখানে আপনি মানুষকে বাধ্য হয়ে দুর্নীতি করার পথ দেখিয়ে দেন, বাধ্য হয়ে মানুষকে চুরি করার পথ দেখিয়ে দেন। একটা কোম্পানির সিইও থেকে শুরু করে একটা কোম্পানির একদম নিম্নলেবেলের কর্মকর্তা পর্যন্ত সবাই কিন্তু একইভাবে এফেক্ট হচ্ছে, বিকজ একটা পার্সেন্টেজ এফেক্ট আসছে। নতুন আয়কর আইন 2023 অনুযায়ী বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ তহবিল থেকে 27.5% হারে কর্পোরেট কর কেটে নেওয়া হবে, যা আগে ছিল 5-10%। এর ফলে সামাজিক সুরক্ষার এই অবলম্বন থেকে আগের চেয়ে কম টাকা পাবেন বেসরকারি চাকরিজীবীরা। বিপরীতে সরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডকে এই কর্পোরেট কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক নম্বর তো এটা হচ্ছে বৈষম্যমূলক, এবং বৈষম্যমূলক হওয়া উচিত নয়, কারণ ট্যাক্সপেয়ার ইজ এ ট্যাক্সপেয়ার, সে সরকারি কর্মকর্তাই হোক আর বেসরকারি কাজে নিয়োজিতই হোক। বর্তমানে দেশে প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। যদিও বেসরকারি খাতে কত লোক প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে চাকরি করছেন তার সঠিক হিসাব নেই, তবে তা 1 কোটির কম নয়। এনবিআরের এমন উদ্যোগ প্রগতিশীল কর ব্যবস্থার পরিপন্থী বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যবসায়ীরা। যে আপনি কর জালের কোনোই নজর রাখবেন না এবং আপনি কর জালটাকে কমপ্লিটলি ইগনোর করে এর পাশাপাশি আপনি এখন যে পজিশনে পড়ে গেছেন যে আপনার ট্যাক্স অটোমেশনের কোনো নামগন্ধ নেই, এটা অযৌক্তিক, এটা উঠিয়ে দেওয়া উচিত। উঠিয়ে দিয়ে এটা যখন রিটায়ারমেন্টের সময় স্বাভাবিক ইনকাম হিসাবে তো এটা পাবে, সে যদি মাসে 1 লাখ টাকা করে পায় পেনশন, তো এই 1 লাখ টাকার উপর যদি যেটুকু ট্যাক্স হবে সেটুকুই ট্যাক্স হবে। এখনও সরকারের কর রাজস্ব আয়ের 65%-এরও বেশি আসে শুল্ক ও ভ্যাটের মতো পরোক্ষ কর থেকে, যা কিনা কোনো পণ্য ও সেবা কেনার সময় সর্বস্তরের মানুষের কাছ থেকেই আদায় করা হয়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।